লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প জনমুখে যথেষ্টই প্রচারিত। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই অ্যাডভান্টেজ দিয়েছে, সেই কথা দলের শীর্ষ নেতৃত্ব এক প্রকার স্বীকার করে নিয়েছেন। সৌগত রায় থেকে কুণাল ঘোষ, তারা মেনে নিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার ভোট বৈতরণী পার করতে বড় সাহায্য করেছে। ভোটের আগে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক ধাক্কায় বাড়িয়েও দিয়েছিলেন। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজনীতি কম হয়নি। যখন লোকসভা নির্বাচনের প্রচার চলছিল তখন বিজেপির তরফ থেকেও জানানো হয়েছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়িয়ে দেওয়া হবে। এবার জানেন, এই মহিলারা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। তাহলে এই প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আর টাকা মিলবে না? রাজ্যের অত্যন্ত জনপ্রিয় সরকারি প্রকল্পগুলির মধ্যে একেবারে প্রথমেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রতি মাসে এই সাধারণ শ্রেণীর মহিলারা এখন 1,000 টাকা ও তপশিলি উপতপশিলি জাতির যারা মহিলারা রয়েছেন তারা 1,200 টাকা করে পান। নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে যায়। রাজ্যে লোকসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটাও বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে শাসক দলের ভালো ফলের পেছনে এই লক্ষ্মীর ভাণ্ডারের বড় ভূমিকা ছিল বলে স্বীকার করে নেন বিরোধী দলের নেতারাও। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে রয়েছে বেশ কয়েকটি শর্ত। এই শর্ত যদি না মানেন তাহলে মহিলারা এই টাকা পাবেন না। এবার এক নজরে আপনাদেরকে জানাবো যে ঠিক কী কী শর্ত মানতে হবে এই প্রকল্পের টাকা পেতে গেলে। প্রথমত, এই প্রকল্পের সুবিধা পেতে হলে এই রাজ্যের বাসিন্দা হতেই হবে। এছাড়া আবেদনকারী মহিলার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। এই স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মিলবে না। রাজ্য সরকারের দুয়ারের সরকার প্রকল্প থেকে মিলবে এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। ফর্ম সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এই দুয়ারের সরকার ক্যাম্পে সেই সমস্যার সমাধান করা হবে। এছাড়াও এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিতে হবে। এছাড়াও তপশিলি জাতি বা উপজাতির কেউ যদি হন তাহলে তাকে সেই শংসাপত্রেরও একটি জেরক্স জমা দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারেও সঠিক তথ্য এই দুয়ারের সরকার ক্যাম্পে জমা দিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু আবেদনকারীর নামে হতে হবে। এই শর্ত না মানলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। রাজ্যের অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্পের মধ্যে একেবারে প্রথম তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রতি মাসে এই সাধারণ শ্রেণীর মহিলারা এখন 1,000 টাকা এবং তপশিলি ও উপজাতির মহিলারা 1,200 টাকা করে পান। নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে যায়। রাজ্যে লোকসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কও বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে শাসক দলের ভালো ফলের নেপথ্যেও এই লক্ষ্মীর ভাণ্ডারের ভূমিকা ছিল বলে স্বীকার করে নেন বিরোধী দলের নেতারাও। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে রয়েছে বেশ কয়েকটি শর্ত। এই শর্তগুলো হচ্ছে যে আপনাকে এই রাজ্যের বাসিন্দা হতে হবে, আবেদনকারী মহিলার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে, এই স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মিলবে না, রাজ্য সরকারের দুয়ারের সরকার প্রকল্প থেকে মিলবে এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, ফর্ম সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এই দুয়ারের সরকার ক্যাম্পে সেই সমস্যার সমাধান হবে। এছাড়াও এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড এই সমস্ত কিছু লাগবে।
চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।